ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও যে প্রশ্নগুলো বিগত বছর এসেছে বছর আসার সম্ভাবনা যার অনেকটা রয়েছে সেই রকম কিছু প্রশ্ন আজকের ভিডিওতে উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ভিডিওতে থাকা প্রশ্নোত্তরগুলি তোমাদের জন্য সংকলন করেছেন বিশিষ্ট শিক্ষক গৌতম স্যার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না প্রথম প্রশ্ন পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান উত্তর অনিয়ন্ত্রিত দ্বিতীয় প্রশ্ন বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ কথাটা কে বলেছেন উত্তর জন ডিউই পরের প্রশ্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা কেমন বা কী কেন্দ্রিক উত্তর শিশু কেন্দ্রিক চার দাগ সংকীর্ণ অর্থে শিক্ষা হল তাত্ত্বিক জ্ঞান আরোহণ করা পাঁচ দাগ শিশু এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা এই কথাটা কে বলেছেন গান্ধীজি তোমাদের আমি অনুরোধ করব। যে উত্তরগুলো তোমাদের জানা নেই হয় তোমরা সেগুলো লিখে নাও না হলে স্ক্রিনশট করে নাও ছয় দাগ শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহ পাঠক্রমিক কার্যাবলী তা হল উত্তর গল্প মানে অপশান যেগুলো ছিল তার মধ্যে হবে গল্প সাত দাগ প্রথা মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হল নমনীয়তা আট দাগ মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে কি বলা হয় উত্তর বৃত্তিমূলক শিক্ষা ইকো ক্লাব কি পরিবেশ বিষয়ক একটি সংস্থা হলো ইকো ক্লাব দশ দাগ ডাইভাক্টিক উপকরণ ব্যবহৃত হয় ডাইভাক্টিক কথাটার বানানটা একটু ঠিক করে নেবে উত্তর মন্তেশ্বরী বিদ্যালয়ে তোমাদের একটা বিষয় আমি বলি আমি যেহেতু এডুকেশন বিষয়ের শিক্ষক নই তাই স্যারের নির্বাচন করে দেওয়া প্রশ্নোত্তরগুলো পড়ার সময় আমার কিন্তু উচ্চারণের ত্রুটি হতে পারে সেটা হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী এগারো দাগের প্রশ্ন আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান বারো দাগ কাসাদাই বাম্বিনী এর প্রতিষ্ঠাতাকে এটার উত্তর মন্তেসরি আমি তোমাদের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্রত্যেকে লাইক করে দাও আর কতগুলো প্রশ্নের উত্তর তোমার জানা ছিল বা জানা আছে কতগুলো পারি সেটা লিখে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলো না তেরো দেখ মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন উত্তর দশটি ভাগে বৃদ্ধি যে ধরনের প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া প্রব্রজ্জা অনুষ্ঠান পালিত হয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন গান্ধীজি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ব্যাপক অর্থে শিক্ষা হল মানসিক শক্তি অর্জন এডুকেয়ার শব্দের অর্থ হল প্রকাশ করা বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষা গ্রামোন্নয়ন অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয় তা হলো গ্রামোন্নয়নে অংশগ্রহণ এটা হল সামাজিক চব্বিশ দাগ শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হল প্রথা মুক্ত শিক্ষা পরের প্রশ্ন পঁচিশ দাগ আধুনিক মনোবিদ্যা মনোবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো মানুষের আচরণ ২৬ দাগ শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞান দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না যে কটা অপশানে ছিল তার মধ্যে হবে শৃঙ্খলা প্রশ্নগুলো মূলত বিভিন্ন সালে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাতে এসছে বিভিন্ন প্রশ্নের বইয়ে রয়েছে এমনকি মডেল কোশ্চেনে রয়েছে সেখান থেকেই প্রশ্নগুলিকে উত্তর সহ তোমাদের জন্য কিন্তু স্যার সংকলন করে দিয়েছেন আর সেটাই আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি মনোবিদ আর্নেস্ট জোনস মানুষের জীবনের বিকাশের পর্যায়কে ভাগে ভাগ করেছেন বা উল্লেখ করেছেন উত্তর হবে চারটি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য শিক্ষার্থীরা সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মাতৃভাষাই মাতৃদুগ্ধ কথাটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশটা প্রশ্ন এবং তার উত্তর বললাম তুমি এবার আমাকে বলো মানে লিখে জানাও এই তিরিশটার মধ্যে তুমি কতগুলো উত্তর পারলে বা কতগুলো তোমার অজানা ছিল আরেকটা একটা বিষয় বলি যদি অসাবধানবশত কোনো প্রশ্নের উত্তর ভুল বলা হয়ে থাকে বা ভুল টাইপ হয়ে থাকে সেটা আমরা আজকের ভিডিওর প্রথম কমেন্টে মেনশন করে দেব একত্রিশ দাগ বানানটা সংশোধন করবে এটা আগে টাইপে মিস্টেক আছে বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনার ব্যাপারে গান্ধীজি একটি কমিশন গঠন করেছিলেন যার সভাপতি ছিলেন জাকির হোসেন পরের প্রশ্ন বিদ্যালয় মহান বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা যে সহ পাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত সাংস্কৃতিক পরিবার যে ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিত শিক্ষা এনভায়রমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে ইএন এনভায়রান এটা থেকে ভূতপত্তিগতভাবে ফিজিওলজি শব্দটির অর্থ কী আত্মার বিজ্ঞান বৈশ্যদের উপনয়নের বয়স ছিল দশ বছর আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সি আর ইআর ক্রুয়ার শব্দের অর্থ হলো দৌড়ের পথ মনোবিদ্যা হলো আর চেতনার অনুশীলনকারী বিজ্ঞান এর প্রবক্তা উইলিয়াম জোনস কাসা বাম্বিনি বাম্বিনি এর প্রতিষ্ঠা কিন্ডার কিন্ডারগার্টেনে যে উপকরণটি ব্যবহৃত হয় মাদার প্লে তার পরের প্রশ্ন অর্থাৎ বিয়াল্লিশ দাগ ফিলজবারি বলেছেন প্রশিক্ষণ হল সংবেদন ও স্মৃতির সংমিশ্রণ তেতাল্লিশ দাগ যে অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা হয় সেটা হচ্ছে প্রবাজ্জা এটা তোমরা দেখে নিলে তেতাল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দেখানো হলো একটা উত্তর তোমরা কমেন্ট করো তো দেখা যাক গোটা বইটা তোমরা কেমনভাবে খুঁটে পড়েছ সিমলা শিক্ষা সম্মেলন কত সালে হয়েছিল অবশ্যই সালটা লিখে তোমরা কমেন্ট করো এই ছিল তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আমি আবারও বলছি এ কটা করলেই সব কিন্তু কমন আসবে না এর বাইরেও তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে তোমাদের জন্য ইতিমধ্যেই একাধিক সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান ভিডিও আমরা পোস্ট করেছি সেগুলো যারা দেখো আজকের ভিডিওর প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া সেই লিঙ্কে ক্লিক করো আর তোমাদের জন্য পোস্ট করা অন্যান্য সাবজেক্টের সাজেশান ভিডিওগুলো দেখেও নাও